নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্টের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি সরকারের প্রকল্পের কথা জানাবো, কেন্দ্র সরকারের প্রকল্প অর্থাৎ ভারত সরকারের প্রকল্পের কথা জানাবো, যে প্রকল্পটির সহায়তায় আপনি আপনার বাড়িতে ফ্রিতে বসাতে পারবেন সোলার প্যানেল, অর্থাৎ আপনি সোলার সিস্টেম আপনার বাড়িতে ফ্রিতেই বসাতে পারবেন। হ্যাঁ, এফেক্টিভলি একদমই ফ্রিতে হয়ে যাবে। আমি আপনাদেরকে হিসাব করে বুঝিয়ে দেব কীভাবে আপনি ফ্রিতে আপনার বাড়িতে সোলার প্যানেল বসাতে পারবেন। এর জন্য সরকার আপনাকে 30% সাবসিডি দেবে এবং আমি একটি হিসাব করে আপনাদের দেখিয়ে যাব। যদি আপনি সেই হিসাব মতো চলেন তাহলে আপনি একেবারেই ফ্রিতে পেয়ে যাবেন সোলার সিস্টেমটি অর্থাৎ সোলার প্যানেলটি। যাদের বাড়িতে বিদ্যুতের বিল অনেক আসে, অর্থাৎ বেশি পরিমাণে বিদ্যুৎ বিল যদি আপনার বাড়িতে এসে থাকে, আপনি বিদ্যুৎ বিল নিয়ে যদি চিন্তিত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই কাজে লাগবে। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য ডান দিকে উপরে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওখানে ক্লিক করুন, সাবস্ক্রাইব হয়ে যাবে। সাথে আরেকটি কাজ করে নিন, দেখুন একটি ছোট বেল আইকন রয়েছে, ওখানেও আপনারা ক্লিক করে দিন। এর ফলে কী হবে, পরবর্তী যে ভিডিওগুলো আমরা দেব সেগুলো নোটিফিকেশন আপনি সরাসরি পেয়ে যাবেন। চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে বাড়িতে ফ্রিতে আপনারা সোলার প্যানেল বসাতে পারবেন। বন্ধুরা, সোলার প্যানেল বসানোর জন্য যে প্রোগ্রামটি চলছে এটি একদমই আমাদের ভারত সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রোগ্রাম। আবেদনপত্রটি আপনারা অনলাইনেই করতে পারবেন, সমস্ত কিছুই আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। এই স্কিমটি চালানো হচ্ছে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি দপ্তরের তরফ থেকে। এটি একটি ভারত সরকারের দপ্তর। এনাদের যে ওয়েবসাইটটি রয়েছে সোলার রুফ টপ .gov.in, এই ওয়েবসাইটটিতে থেকে আপনারা সমস্ত তথ্য বিস্তারে জানতে পারবেন। এখান থেকেই আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং সমস্ত আপডেট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটিতে আপনি একটি পেজ পাবেন এফএকিউ বলে। আপনি ওই পেজে আসার পর আপনি এই প্রকল্প সম্পর্কে বিস্তারে সমস্ত কিছু নিজেই জানতে পারবেন। তবুও আপনাদেরকে আমি জানিয়ে দিই, এটি একটি সরকারি প্রকল্প। এর মাধ্যমে বাড়িতে বাড়িতে সোলার প্যানেল বসানোর জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য সরকার আপনাকে সাবসিডি তো দেবেই, সাথে সাথে আপনি যে কাজটি করছেন এটি খুবই পরিবেশের জন্য ভালো হচ্ছে। আর পরিবেশে যে দূষণ হয়, আমরা যে বিদ্যুৎ উৎপন্ন করি, যদি আমরা থার্মাল প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেই বিদ্যুৎ উৎপন্নর ফলে পরিবেশে প্রচুর ক্ষতি হয়ে থাকে। তাই সরকারের বিভিন্ন রকম প্রকল্পের মধ্যে এটি একটি প্রকল্প যেখান থেকে আপনিও অংশগ্রহণ করতে পারেন এবং পরিবেশকে অনেকটা দূষণের হাত থেকে বাঁচাতে পারেন। দেখুন, এই এফএকিউতে লেখা রয়েছে প্রথমে হোয়াট ইজ সোলার রুফ টপ সিস্টেম। ইন এ সোলার রুফ সিস্টেম, দ্য সোলার প্যানেলস আর ইনস্টল ইন দ্য রুফ অফ এনি রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং। দিস ক্যান বি টু টাইপ, অর্থাৎ আপনি আপনার বাড়ির ছাদে এই প্ল্যান্টটি বসাতে পারবেন এবং এটি সাধারণত দু ধরনের হয়ে থাকে। কি ধরনের হয়ে থাকে, সোলার রুফ টপ সিস্টেম উইথ স্টোরেজ ফ্যাসিলিটি ইউজিং ব্যাটারি। আর একটি পদ্ধতি হয়েছে গ্রিড কানেক্টেড সোলার রুফ টপ, এইটি হচ্ছে সব থেকে ভালো এবং বড় মানের। এইটির থেকেই আপনাকে অংশগ্রহণ করতে হবে, তাহলেই আপনি যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন। এই কীভাবে আপনি এই সোলার প্ল্যান্টটা আপনার বাড়ির ছাদে ফ্রিতে বসাতে পারবেন, তার জন্য আপনাকে কি কি করতে হবে আমরা আপনাদের জানিয়ে দিই। ওয়েবসাইটটির হোম পেজে আপনারা দুটো লিংক পেয়ে যাবেন। প্রথমটি দেখুন সোলার রুফটপ ক্যালকুলেটর, আপনি এই অপশানটিতে যাবেন। এখানে আপনি আপনার প্রকল্পের পরিকল্পনার বিস্তারিত তথ্য দেবেন। এখানে দেখুন চুজ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, টোটাল রুফটপ এরিয়া, অর্থাৎ আপনি যদি আপনার ছাদের খালি অংশের পরিমাণ জেনে থাকেন তাহলে আপনি ওটি চয়ন করবেন, কিংবা আপনি যদি আপনার বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ জেনে থাকেন তাহলে আপনি ওটি করবেন, কিংবা আপনার হয়তো বাজেট ফিক্সড, ধরলাম আমাদের বাজেট ফিক্সড, তাহলে আমাদেরকে তৃতীয় নম্বর অপশানটিতে টিক করতে হবে, অর্থাৎ ইউর বাজেটটা টিক করতে হবে। এরপর দেখুন আপনার বাজেট অ্যামাউন্টটি এখানে দিতে হবে। ধরুন আমরা মনে করলাম আমাদের বাজেট 1 লক্ষ টাকা, তাহলে আমরা 1 লক্ষ টাকা এখানে লিখলাম। লিখার পরে আমাদেরকে কী করতে হবে, দেখুন নিচে আপনি কোন স্টেটে সেটি আপনি এখানে চয়ন করবেন, আপনার স্টেট। তারপরে দেখুন আপনি কোন ধরনের কাস্টমার, আমরা রেসিডেন্সিয়াল, আমরা রেসিডেন্সিয়াল করলাম। তারপর দেখুন আপনি যে এলাকায় থাকেন তার জন্য আপনার এলাকায় বিদ্যুতের পার ইউনিট কস্ট কত, অর্থাৎ আপনি বর্তমানে বিদ্যুতের জন্য প্রতি ইউনিটে কত খরচ করেন। আমরা দেখেছি প্রায় 7 থেকে 8 টাকা আমাদের বিদ্যুৎ খরচ দিতেই হয়, তাই আমরা 8 টাকাই রাখলাম। এরপরে আপনি দেখুন নিচে ক্যালকুলেট বলে রয়েছে, আপনি এখানে টাচ করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনার প্রকল্পের বিস্তারিত তথ্য চলে আসবে। দেখুন এখানে আমরা যে প্রজেক্টটি দিয়েছি তার বিস্তারিত চলে এসেছে। আমরা আমাদের প্ল্যান্ট থেকে প্রায় 1.4 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো, ক্যাপাসিটি রয়েছে। আর এখানে আমরা 1 লক্ষ টাকা আমাদের বাজেট দিয়েছি, আগেই বলেছি 30% সরকার আপনাকে সাবসিডি দেবে, তাহলে আমাদেরকে ইনভেস্ট করতে হচ্ছে 70,000 টাকা, আর এটাও কিন্তু আপনাকে ব্যাংক থেকে লোন হিসাবে দেওয়া হবে।
এবারে অনেকে মনে মনে প্রশ্ন জাগছে যে কিভাবে তাহলে আমরা এই 70,000 টাকাটি ফ্রিতে পাবো। হ্যাঁ বন্ধুরা, সবই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, পরেরগুলো আপনারা শুনতে থাকুন, আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন। দেখুন, এখানে টোটাল ইলেকট্রিসিটি জেনারেট করবে আপনার প্ল্যান থেকে যে বিদ্যুৎটি উৎপন্ন হবে সেটি বছরে প্রায় 1932 কিলোওয়াট বিদ্যুৎ আপনি উৎপন্ন করবেন আপনার প্ল্যান থেকে। আর এটি যদি 25 বছরের জন্য ধরা হয়, সরকারের তরফ থেকে লাইফ টাইম 25 বছর ধরা হয়েছে, সেক্ষেত্রে আপনি প্রায় উৎপন্ন করছেন 48,300 কিলোওয়াট বিদ্যুৎ। আর আপনি আপনার বিদ্যুতের খরচ এখন কি 8 টাকা করে ধরা হয়েছে, তার জন্য আপনি মান্থলি কত করে পাচ্ছেন আপনার প্ল্যান থেকে 1,288 টাকা। আর অ্যানুয়ালি অর্থাৎ বছরে আপনি আপনার প্ল্যান থেকে বিদ্যুৎ উৎপন্ন করছেন প্রায় 15,456 টাকা, আর 25 বছরের জন্য আপনি উৎপন্ন করছেন 3,86,400 টাকা। এক্ষেত্রে আপনি পরিবেশের জন্য অবদান রাখছেন প্রায় 40 টন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন কম হচ্ছে আপনি এই বিদ্যুৎ ব্যবহার করার ফলে। অর্থাৎ আমরা অন্যান্য কারখানা অর্থাৎ থার্মাল প্ল্যান্টে যদি এই পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে তাহলে 40 টন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হতো, আপনি কিন্তু ওটিকে বাঁচাচ্ছেন। সাথে আপনি কি করছেন, প্রায় 63টি বৃক্ষকে বাঁচাচ্ছেন আপনার এই প্ল্যানটি করার ফলে। এরপর দেখুন, আপনার 70,000 টাকাটা আপনি কি করে ফ্রিতে পাবেন, অর্থাৎ আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এফেক্টিভলি আপনার ফ্রি হয়ে যাবে, একেবারে ফ্রি নয়, এফেক্টিভলি ফ্রি হবে আপনাকে বলে দিচ্ছি। কস্ট দেখুন, এখানে আমাদের 1 লক্ষ টাকা সরকার সাবসিডি দিচ্ছে 30%। তাহলে আপনি লোন করছেন 70,000 টাকা, এই লোন পরিমাণের অ্যামাউন্টটা যদি আপনি 10 বছরের জন্য, দেখুন এখানে লেখা রয়েছে, আর লোনের ইন্টারেস্টটা দেখুন লেখা রয়েছে 8.545% লোনের ইন্টারেস্ট আপনাকে দিতে হবে। আর ওটি যদি আপনি 10 বছরের জন্য করেন, দেখুন এখানে 10 বছর লেখা রয়েছে, আপনি ওটি আপনি পরিবর্তন করেও দেখতে পারেন। আমরা 10 বছর ধরে করছি, 10 বছরের জন্য করেন তাহলে আপনি ইএমআইটা ক্যালকুলেট করুন, আপনাকে তাহলে ওই 70,000 টাকার জন্য কত পরিমাণ ইএমআই দিতে হবে। দেখুন, আপনাকে ইএমআই দিতে হচ্ছে প্রায় 866 টাকা প্রতি মাসে। আর আপনি বিদ্যুৎ উৎপন্ন করছেন কত আপনার প্ল্যান্ট থেকে, আপনার প্ল্যান্ট থেকে আপনি বিদ্যুৎ উৎপন্ন করছেন মাসে 1,288 টাকা, প্রায় তাহলে আপনার কত বেঁচে যাচ্ছে, 420 টাকার বেশি আপনি বাঁচাচ্ছেন। তাহলে ওই বিদ্যুৎটি আপনি ফ্রিতেই আপনার বাড়িতে ব্যবহার করতে পারবেন। দেখুন তাহলে এখানে বন্ধুরা মন দিয়ে হিসাবটি শুনে নিন, মাসে আপনার প্ল্যান্ট থেকে উৎপন্ন হচ্ছে 1,288 টাকার বিদ্যুৎ, আর আপনি লোনের জন্য প্রদান করছেন 866 টাকা। তাহলে আপনি বেঁচে যাচ্ছে, অর্থাৎ আপনার বাড়ির জন্য আপনি ব্যবহার করতে পারছেন 420 টাকার বেশি বিদ্যুতের পরিমাণ। তাহলে বন্ধুরা, এইভাবে আপনি আপনার যে 70,000 টাকার লোনটি সেটি আপনি ফ্রিতেই শোধ করতে পারবেন, তার জন্য আপনাকে আপনার গাঁটের পয়সা খরচ করতে হবে না। এইভাবে আপনি এই প্ল্যানটির জন্য ফ্রিতেই আপনি এই প্ল্যানটি আপনার বাড়ির ছাদে বসাতে পারবেন। এখন চলুন আমরা জেনে নিই কিভাবে তাহলে আমরা অনলাইনে আবেদন করতে পারবো। অনলাইনে আবেদন করার জন্য দেখুন আরেকটি লিঙ্ক রয়েছে, ইনস্টলেশন ইন্টারেস্ট ফর্ম, আপনি এখানে টাচ করবেন ইনস্টলেশন ইন্টারেস্ট ফর্ম। আপনি এখানে ক্লিক করার পর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে, যেই ফর্মটিকে আপনাকে সুন্দর করে ফিল আপ করতে হবে। সেখানে বেশি কিছু নেই, আপনি নিজেই করতে পারবেন। কাস্টমার ক্যাটাগরি আমরা যেহেতু ডোমেস্টিক করেছিলাম, ডোমেস্টিক করবেন। তারপরে নেম অফ দ্য অর্গানাইজেশন অথবা ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আপনি আপনার নাম লিখবেন এখানে। তারপরে আপনি আপনার পরের ঠিকানা লিখবেন, পরের ঘরে ঠিকানা লেখার পর আপনি আপনার পিনকোড টাইপ করবেন। তারপরে আপনি কি করবেন, আপনার স্টেট নির্বাচন করবেন। এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য, আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য নির্বাচন করলাম। তারপর দেখুন আপনাকে কন্ট্যাক্ট নেমে পার্সন দিতে হবে, অর্থাৎ আপনি আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। আপনি আপনার নিজের নামটি এখানে দিয়ে দেবেন, আপনার সঙ্গে যোগাযোগ করা হবে, আপনার ইমেল আইডি দেবেন, তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বারটিতে ওনারা কন্ট্যাক্ট করবেন। তারপর আপনার এসটিডি কোড দিতেও পারেন, না দিতে পারেন, ফ্যাক্স দিতেও পারেন, না দিতে পারেন। তারপরে যেটি আপনাকে করতে হবে, ইনস্টলেশন ডিটেলটি দিতে হবে আপনাকে, ডু ইউ হ্যাভ দ্য সুটেবল সাইজ অফ প্ল্যান্ট ফর বিল্ডিং, আপনি কি করবেন, না আপনি যদি জেনে থাকেন যে হ্যাঁ ঠিক আছে আপনি আপনার প্ল্যান্টের সাইজ জেনে থাকেন তাহলে ইয়েস করবেন। তারপরে কি করবেন, সাইজ অফ ফ্লাওয়ার প্ল্যান্ট, আপনি যদি না জেনে থাকেন যে আপনার কত কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে তাহলে আপনি ওই আগে যেভাবে দেখেছিলাম ক্যালকুলেট করে দেখে নেবেন। আমরা আগেই করেছি আমাদের প্ল্যান থেকে কত পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হবে, না 1.4 কিলোওয়াট, আমরা 1.4 কিলোওয়াট দিলাম। তারপরে আপনাকে কিছুই করতে হবে না, তারপরে অপশান চলে আসতে হবে রুপ টপ সিস্টেম ডিটেলস। আপনি এখানে দেখুন 3টি ক্যাটাগরিতে বসাতে পারবেন, এই 3টি ক্যাটাগরির মধ্যে আপনারা পড়ে নেবেন। দেখুন এখানে জিজ্ঞাসা চিহ্ন লেখা রয়েছে, আপনি এইগুলোতে দেখে আপনি আপনার
যে ক্যাটাগরি আপনি সেটাই করবেন। আমি এক্ষেত্রে বলে দিই ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আপনি যদি ব্যক্তিগত হয়ে থাকেন তাহলে আপনি প্রথম অপশানটিতেই করবেন। আপনারা আপনি ভালো করে পড়ে নেবেন, প্রথমটিটি হচ্ছে ব্যক্তিগত বসানোর জন্য। তারপরে দেখুন প্রেফারেন্স ফর ইনস্টলেশন, এখানে দেখুন কতগুলো সংস্থা লিস্ট রয়েছে যেগুলো আপনার জন্য এই প্ল্যানটি বসাবেন। এখানে সরকারি বেসরকারি, কিন্তু সমস্তই সরকারি স্বীকৃত, তাই আমরা সমস্তগুলোই করে দেবেন। যে কেউ আপনাকে কন্ট্যাক্ট করবে আর আপনি তাদের সঙ্গে কথাবার্তা বলে করতে পারবেন। তারপরে আপনাকে কী করতে হবে, দেখুন নিচের দিকে চলে আসবেন, একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি আপনাকে হুবহু এই ইমেজ ভ্যালুতে টাইপ করতে হবে। টাইপ করার পর আপনি এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনি একটি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি জমা করে অর্থাৎ আপনার কাছে রেখে দেবেন, লিখে রেখে দেবেন, মনে করে রেখে দেবেন। পরবর্তীকালে আপনার সঙ্গে ওই সংস্থাগুলোই, এই যে আমরা এখানে লিস্ট পেয়েছি, এই সংস্থার তরফ থেকে যোগাযোগ করা হবে আর আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে আপনি প্ল্যানটি বসাতে পারবেন। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, কাজে লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্ত, এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।